اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا باري الكرباي باباراري ইরে ভাই, কাছে থাকো আর দূরে থাকো রে ভাই, এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া আল্লাহর বেহেশতের বাগানে ফেরেশতার গুণের মধ্যে বইসা যাও রে ভাই। এরে ভাই, তোমাদের রঙের বাজারে আগুন লাগতে আমার আল্লাহর একটা সেকেন্ডের সময় লাগবে না। এরে ভাই, তোমরার মতন কত ভাই বাবারা রে, অন্ধকার কবরে লাশ হইয়া ভরা রয়েছে ভাই, আজকের মাহফিল তার আর নসিব হইছে না। এ আমার সাবাপুর এলাকার মা বোনের আগো, এগো মা দুনিয়ার ঝামেলা শেষ হইছে নি মা, দোয়া হইতেছে আমি নালায়কের সঙ্গে মাওলার দরবার দুরা হাত বাড়াও না। আজকার আব্দুল আলামিন খোদানে আমার সরকার মদিনার খাতিলে আজকার আমরা রে খালি দিবে না। এগো মা, আপনার মতন কত মেয়ের আগো, হসপিটালে ভর্তি হইয়া রয়েছে মা, আজকের মুনাজাত তাদের নসিব হইছে না। এগো মা, আপনারা তো এই দেশের নায়ুরি না মা, যেদিন নতুন বধু হইয়া ঘরের দরজা দিয়া ঢুকছিলাম আরেক দিন গো মুর্দা হইয়া বাগি রইয়া যাইবা। জানি না গো মা, কোন মা বোনের আর জন্য জানি গো, কবরের মাটি খালি লাফালাফি করে গো। জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো, মুরার বাস পাইকা লালে লাল হইয়া রইছে গো। জানি না গো মা, কোন মা বোনের আর জন্য জানি গো, হাটে বাজারে দর্জি দোকানে কাফনের কাপড় উপস্থিত হইয়া গেছে গো। ও আমার আমরার মা বাবারে মাফ করছনি, মা বাবার কবর আজাব বন্ধ হইছে নি, মা বাবার কবর করছনি, আল্লাহ দাদাদের কবর আজাব বন্ধ হইছে নি, তারা যেন মায়া লাগেনি। আল্লাহ নানা নানির কবর আজাব বন্ধ হইছে নি, তারা রে আজ কবর করছনি। আল্লাহ সাবাপুর এলাকার কবর আজাব বন্ধ হইছে নি, তারা রে আজ মা করছনি। ও আমার আজকের মাহফিল তুমি কবুল করছনি। মাবুদ মাঘ মায়া শীতের দিন যদি মার ডান পাশে ফসাব করে দিতা, মা জননী বাম পাশে নিত, বাম পাশে যদি ফসাব করে দিতা, মায় মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ আমার ছেলে বিজাতে থাকলে নিমুনি আইব, সারা রাত্র মায় বিজার মজার তাইকা আমার মার বুকের উপর আইকা দিল রে আল্লাহ। এমর মারে
আর কবর মাইর না এমন মারে আর জাগার নামে জ্বালায়ও না যেই বাবা মাতার গাম ভাইয়ের বাজার ভালাইয়া কঠোর পরিশ্রম কইরা সন্তানের লালন পালন করছে আজকে এমন আব্বা যারার দুনিয়ার বাড়িতে নাই আজকে মাহফিলের উসিলা দিয়া কই আব্বার কবরে আর তুমি আজাব দিও না মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরার মা ও মা মাফ করিয়া দেনারে আল্লাহ কবরে রাজা মাফ করিয়া দেনারে আল্লাহ কবরে রাজা মা বাবা মরিয়া গেল আল্লাহ আমরা রে বালাইয়া আমাদের রাইকার গেল কান্দিবার লাগিয়া কন্ন আল্লাহ আল্লাহ মা বাবারে মাফ করে দাও মাবু মা জননিয়া মন জরুরি সন্তানের ছিল যদি মায় খানা খাইতে বসতো মার কোলের মাঝে পায়খানা প্রসাব করে দিতা পাশে যদি কোনো মহিলা থাকতো আমার মারে দুসার করে দূরে সরে যাইতো আমার এমন মা সন্তানের মায়ায় সন্তানের প্রতি বেজার হইছে না দুঃখের দরদি মা গর্ভধারিণী মা ওরে গর্ভধারিণী আমার জন্ম দুঃখী মা মায়ের কান্দন যাব জীবন ওরে বোনের কান্দন মা সহায়ক ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা ধৈর্যধারিণী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মা গর্ভে ললো ঠাই রক্ত মাংস খাইয়াই আমি ববে আইলাম ভাই আল্লাহ দশ মাস দশ দিন মায় উদরে রাখছে যদি নিশির ঘুম যাইতো ফেরে যদি লড়াচড়া করতাম মা জনুরির কলিজার মাঝে আঘাত লাগতো আল্লাহ আমাদের পাও ছিল নিচের দিগির মাথা ছিল ফোরের দিকে যেদিন দুনিয়ার বাড়িতে ভূমিষ্ঠয়া ওই দিন মাথা দিছে নিচের দিকে ফাও উপরের দিকে দিছে আসার সময় মার কলিজার মজার ঠাস ঠাস করে তিন ঢালার তিমার শিলা ঘুরে কোন কোন মা অন্ধকার কবর দেশের যাত্রী হইয়া গেছে কোন কোন মা বেহুশ হইয়া গেছে আল্লাহ মন জননী মা এত কষ্ট করে ফের ধারণ করছে রক্ত মাংস খাইয়াই আমি ববে আই দশ মাস দশ দিন মায় গর্ভে লইলো ঠাই রক্ত মাংস খাইয়াই আমি ববে আইলাম ভাই ওরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শক্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের অপশবের কালে ওরে বুক ভাসা যায় নয়ন জলে ওরে সন্তানের লইয়া কুলে সন্তানের লইয়া কুলে বুলে কষ্ট যাত না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ধৈর্যধারিণী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ
আজকে এই কবরবাসীদের স্মরণে আল্লাহ মসজিদ কমিটি, কবরস্থান কমিটি আল্লাহ এই বেহেশতের বাগান সাজাইছে। মাবুদ বেহেশতের বাগানের খাতিলে তার মা বাপ আহলে আওলাদের কবরে আর তুমি আজাব দিও না ও আল্লাহ। আজকে মাহফিলের হাদিয়া সোনার মদিনায় কবুল করো, পাক পাঞ্জাতন আওলাদে পাক সাহাবায়ে কেরাম সমস্ত আল্লাহ গাউস কুতুফির দশ বেগুনে খেজমতে কবুল করো আল্লাহ, খাস করে বাবু শামসৌলি গাজীপুর দরবার কবুল করো, বকশিয়া দরবার কবুল করো, পানু বাবা দরবার কবুল করো, শাহপুর দরবার কবুল করো আল্লাহ, বান্দাসুর দরবার কবুল করো, কালিয়াপুর দরবার কবুল করো, আমার মুর্শিদ বাবা জালালীর কদমে কবুল করালো, বাংলা সুলতান বাবা শাহজাল মুজারদ ইয়ামনি শাহফরান ইয়ামনি 360 আউলিয়া লইয়া ঘুমিয়ে রয়েছে তার কদমা দেখানি কবুল করালো আল্লাহ, রিজবি সাহেব কাবলা কাবার দরবার কবুল করালো আল্লাহ, সদুল আমির রিজবির দরবারে কবুল করালো, ওলি আল্লাহ গণের বিন নজর বিশ্বরণের ফয়েজ দিয়া আমাদের অন্ধকার কলম মদিনার আয়না বানায়া দাও আল্লাহ। যারা এই মাহফিলের জন্য অর্থ দিছে, শ্রম দিছে, খাটাখাটনি বুদ্ধি ফরামি সদিয়া ব্যস্তের বাগান সাজাইলো আল্লাহ, দয়া করে মাগু তুমি তারারে কবুল আর মঞ্জুর করালো, তারা যত রকমের সমস্যা সমাধান করে দাও, বিপদ থাকলে মুক্ত করে দাও, বিমারি থাকলে এসান করে দাও আল্লাহ, তারারে তোমার হাবিবের কদমে সফর করে দিলাম আল্লাহ, পাক পাঞ্জাতন আহলে বায়াতের খাতিলে তারা জানমাল ইমান ইজ্জতের জামিনদার হইয়া যাও আল্লাহ, এমন কিছু কথা আমার মুখ দিয়ে বাইর করে দাও যেই কথাতে তোমার বন্দা বান্দিদার ইমান ও আকীদা দুরুস্ত হইয়া যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সাবেক সভাপতি কুমিল্লা জেলা ছাত্রলীগ আলহাজ খলিলুর রহমান খলিফা নিসফানুয়া দরবার শরীফ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত আল্লামা ফিরে তরিকত হযরত মাওলানা শাহ মোহাম্মদ সোহরাব হোসেন জালালী জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম আনসারী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আল কাদরী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আলী আশরাফ নিজামী সাহেব সভাপতিত্ব করবেন, খতিব বাইতুর রহমান জামে মসজিদ সাফাপুর কুমিল্লা, মুহাম্মদ ফরিদ মিয়া শাহপুরী বিশিষ্ট ব্যবসায়ী বালুতুফা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার মুরব্বী নেজাম, যুবক বন্ধুরা, ফর্দার অন্তলা আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আমার যারা নি রাস্তার ধারে রইছেন মেহরবানি করে দু স্টেজে ক্যান্ডেলের মধ্যে আসেন, সুন্দর হবে, আদব রক্ষা হবে, বেহেশতের বাগান, কি বাগান তো আওয়াজ দিয়ে বললেন বাবা আমি সময় বেশি নষ্ট করতাম না, তারপরে প্রধান আকর্ষণ আসা যাইব, তো উনি আসার আগ পর্যন্ত আপনাকে বলে একটু কথাবার্তা বললাম, শুনতে রাজি আছেন নি বাবা, আর আপনি যদি বলেন বুঝুন আপনার কথা ভালো লাগে না মাইক ছেড়ে দেন, আমি ছেড়ে দেন কইতাম নি সামনে দিকে, তিনি একটা ব্যস্তের বাগান কেন দুইটা, একটা হলো মসজিদ গড়, একটা হলো আলোচনা মাহফিল, আবার একটা খানকা শরীফ আছে নিস্তানুয়া বাবার আবু আমসা বাবা, একটা খানকা শরীফ আল্লাহ আকবার, খানকার ব্যাপার হতো হকলে বুঝতো না, যারা তরিকা ফোন দিয়ে তারা বুঝতো না, তরিকা যারা রয়েছে তারাও ঠিক মতো বুঝতো না যে খানকা কিতাইটা খানকাটা কিতাইটা ইদেও তরিকা যারা লইছে তারাও ঠিক মতো বুঝতো না, ফির মুর্শিদে বুঝতো না আর কিতা বুঝবো,
তাই আপনারা ধৈর্য সহকারে বসেন। আমার সাবজেক্ট দিয়েছে আমার ভাই মা বাবার খেদমত আর নমাজ সম্মান ভালো আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমত করন লাগবো নি বাবা, লাগবো নি, ফিসের তাকে মনে লাগতো না, লাগবো নি বাবা। যেই মা বাবার দ্বারা আমরা এই ফিতিফিতাইছি, মা বাবা যদি মূর্খ হয়, ছেলে যদি মন্ত্রী হইয়া যায়, খেদমত করন লাগবো নি, কেননা মার সমান বাবার সমান তুমি মন্ত্রী হইছো না। তুমি অত মন্ত্রীগিরি পাইছো, তুমি দুনিয়ার কলম চুরি করিয়া, কলম রাগা চুরি করিয়া এমনে হেমনে যাইয়া, কিন্তু মা বাবা কোনো কলম রাগা চুরি করে হইছে না। জন্ম দিছে কঠোর পরিশ্রম করিয়া আমাদেরকে লালন পালন করে ওষুধ তুলছে, বড় করছে, শিক্ষিত বানাইছে, সম্রাকার মা বার বাবা। আর মার একটা দিনের শ্রমের বিনিময়টা যদি শরীরে চামড়া দিয়ে জুতা বানিয়ে দেয় তো ঋণ শোধ হইতো না, না হইব সাইন কইলা মেন কইয়া যান বাইর জেলে ফিরা জানা বা ফিরেন না। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি মার তুলনা দিছে মহাসমুদ্রের লোকে, আব্বার মহাব্বতের তুলনা দিছে তা গুদামের লোকে। এটা সমুদ্রের পানি কেউ হিচ্ছা শেষ করতে পারবো না, মার মহাব্বত এত বড়। দেখুছেননি ওই আপনার ইয়ারা শায়ের একটা শান গাইছে, এটার অর্থ যে দিকে নেই দিকে কুলের সাওয়ালের লগে ফিরিত করছে কে মায়। দুনিয়ার কোন মানুষ যদি শিশু সন্তানের বাসাটা বুঝে না, মায় বুঝতে অসুবিধা হয় না, হয়নিও মা সন্তান রে শুয়াইয়া যাইয়া বাড়ির যত কাজকর্ম করতে আছে, ফড়াত করে সন্তানের ঘুম ভাঙ্গা ওয়া ওয়া কইয়া মা মা কইয়া কান্দে, দুনিয়ার মানুষ বুঝতে আছে ওয়া ওয়া করে কান্দে, মায় বুঝতে আছে সন্তানের আমার কোন অসুবিধা হইছে, মার সন্তানের ফেড়ে খিদা লাগছে, এবার মায়ের সান সন্তানের সঙ্গে কেমন প্রেম করছে, কেমন ভালোবাসা করছে, দরজার মাঝেন আয়েশা দুনো সোকারে দইরা সন্তান যে হাত পা লাইরা কান্দে, মায় সন্তানের রং ছায় ঠিক নি, আর মনে মনে আসে আমার ভূতে কেমনে কান্দে, হাত কেমনে লারে, পাও কেমনে লারে, হাত লারে কেমনে ফাউলারে ফাউলারে, যখন ওয়া ওয়া কইরা জোরে শিক্ষা যায় দৌড়াইয়া যা দূরে কোলের মাঝে লয় পুত্রে ভু ও ভু, তোর কান্নার জন্য আমি কাজ করতাম পারি না, সন্তান রে দুর গালে সুমায় কপালে সুমায় ঠোঁটে সুমায়, কেমন মায়া সান মা, মার মায়াটা কেমন। আমার রাসূলের ফাকের বিশিষ্ট একজন সাহাবি যার নাম রে বাবা আব্দুর রহমান, কি নাম আব্দুর রহমান, কিন্তু নবীজি খুশি হইয়া তার নাম রাখছে আবু হুরায়রা, কি নাম আবু হুরায়রা, উনি বিড়াল ফালতো বিড়ালে বেশি মহাব্বত করতো, এই জন্য নবীজি ওনার নাম রাখছে আবু হুরায়রা, বিড়াল সানার ফিতা। আবু হুরায়রা নবীজির কাছে কলমা গ্রহণ করছে, মুসলমান হইছে, আবু হুরায়রার মা নবীজির ঘোর বিরুদ্ধ আবু জাহিলার কথায়, কিন্তু নবীজির একটি বারো আবু আবু হুরায়রার মায় দেখে নাই। আবু হুরায়রা যখন মুসলমান হইয়া গেছে নবীজির দরবারের মাঝে নবীজি সাহাবি দিকে লইয়া রাত্রে বসে আলোচনা ওয়াজ নসিহত করে সবাই শুনে, রাত্র যখন শেষ হয়
তখন সমস্ত সাহাবীরা বিদায় হইয়া যায়। এবার অন্ধকার রজনীতে কেমনে যাইব? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, সাহাবীদয় যারার বাড়ি দূরে আছে অন্ধকার দিয়া কেমনে যাইবেন? একটা খাজুর পাতা বাঙ্গা আনেন আমার কাছে দেন। দয়ালের কাছে যদি খাজুর পাতাটা দিত দিয়া কত এইবার নেন? বলে হুজুর কিতা করতাম? বলে এই পাতাটা আপনার লাইটের ব্যবস্থা হইয়া যাইব। আমার দয়াল নবী বিনে গর আপন বলতে কেহ নাই জগতে। অসুবিধা আছে নি কইলে? আমি ভেবে দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গর আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ালেরে মানুষ যে বলে সর্বশ্রেষ্ঠ মানব জনম তাহার গেছে বিফলে, ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগতে। আমার নাই সাধন বুঝন গো দয়াল, নাই সাধন বুঝন, চোখের জলে দিয়াই আমি তোমার দোয়াইতাম শরণ। ওরে দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে। সুবহান, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবিও খাজুর ফাতার আমার কাছে দেন। আমার নবী নূরের নবী, হায়াতুর নবী, জিন্দা নবী, নবীজির হাত মুবারকের মাঝে যেই জিনিসটা লাগে এটা জ্যোতিষময় হইয়া যায়। নবী কিসের? কিসের? কি মাদিন নূরের নাকি না আল্লাহ নূরের? এটার উপর থাকবেন নি সবাই না? কোনো ফাগরি বাইন্দা আইয়া আজকান জুব্বা লাগে আইয়া যদি কই নবী তো সাদা মাড়ির তৈয়ারি, আমি তো ওইলাম মুফতি, মিশরে মিশরে কিতাব মাদ্রাসা থেকে ফাঁস করে ডিগ্রি লই আইছি, এই তারে মানন যাইব নি? কারে মানবেন? যার মাঝে আমার নবীর ফেম আছে, আমার আহলে বায়াতের ফেম আছে, আউলিয়া কেরামের ভালোবাসা আছে, ওই তারে মানো, তার জুতার তার জুতার তলির তলির যা তার জুতার তলি বুন, তার জুতার পায়ের দুলা চোখে মুখে লাগা, কেননা তার মাঝে আহলে বায়াতের ফেম আছে, নবীর ভালোবাসা আছে। আর যদি হাজার ডিগ্রি লই আইয়ে যদি আমার নবীর প্রেম নাই, আহলে বায়াতের ভালোবাসা নাই, আউলিয়া কেরামের মুহাব্বত নাই, তার সালাম দেওয়া যাইতো না? দাম যাইব নি? যাইব নি? যদি দিবেন গুনাগার হইবেন। সালামের নিয়ম আছে ছয়টা, সালামের নিয়ম আছে ছয়টা। একটা সালাম হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কন্যা সাল্লাল্লাহু আলাইহি। এটা কারে দিলাম? রাসূলের পক্ষে। আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ, কারে দিলাম? আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুল্লাহ, কারে দিলাম? মসজিদ রে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কারে দিলাম? কবর বাসিরে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, কারে দিলাম? একটা মুসলমান আর একটা হিন্দু আরতে আছে, একটা মুসলমান আর একটা হিন্দু আরতে আছে, তার এই সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবাল হুদা। আর একটা সালাম আছে, আসসালামু আলাইকুম তোর উপর আল্লাহর গজব বর্ষিত হোক, এই সালাম দিবেন ওই পারে, এই সালাম দিবেন জমাইটারে, এই সালাম দিবেন গাঠিওয়ালারে,
আর প্রকৃত যেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম দিবেন ইমানদার আশেকে রাসূল রে। কথা বুঝেননি বাবা না? রাগ হইছে কিতাকো নাম নিয়ে দয়াল, রাগ হইল না, আমি কদ্দুর কইয়া যাম গায়। আমার নবীর হাতের মাদের খাজুরের পাতা লাগছে, এটা কি হইছে? নূর হইয়া গেছে। আমার নবী কয় সাহাবী রে, তোরা রাতে নিশিতে আছে অসুবিধা হইতো না, শুধু সামনে দিগিল এমনি দরিস। আরে ছয় বেচারি চব্বিশ ব্যাটারি কারে, তুই যদি কিয়ামত পর্যন্ত অন্ধকার দিয়া ডস, এই ব্যাটারির চার্জ কমবে না। ভাইও রাতে নিশিতে সাহাবীরা বিদায় হইতো, আবু হুরারা দরবার থেকে বাড়িতে গেছে, দরাইতে আসারে মাই জানে কিতা করে। যখন দরজার মাঝেন আঘাত করলো কারাল বাবা, ভিতর থেকে আওয়াজ দিল মানান তাকে, কয় মা আমি তোমার আবু হুরারা মানে আব্দুর রহমান। আবু হুরারা কয় কই আসিলি? মা আমি আমার রাসূল পাকের দরবারে গেছি। কয় করলি কি? কন্যা না হুসু বিল্লা, আরে কসিদা, আরে করলি কি, করলি কি? যেইতে আঙ্গ মক্কা 360 খোদা নষ্ট করছে, এমন দুশ্মনের কাছে তুই কি এর লাগা গেছিলি? বেরিয়ে তো মন্ত্র হীরা হয়ে গেছে, আর আবু হুরারার মন্ত্র হয়েছে কোন্ডায়, মুহাম্মদ নাম যতই জফি ততই মধু লাগে, ওই নামেতে এত মধু কে জানিত আগে, মুহাম্মদ নাম যতই জফি। সুবহানাল্লাহ, বায়ু দুনিয়ার সমস্ত নামের মাঝে একটু তিতাক্ত আসে, একটু বিতৃষ্ণা আসে, এমন একটা নাম আল্লাহ রাখছে, যতবার জপে তত মধু লাগে, তিতাক্তের কোনো ভাব হয় না, কোনো তিতাক্তের কোনো ভাব হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর নাম। বাইয়ো আবু হুরার মা কয় ফুতকিয়ে রে গেলি, মা ও মা আমি তো আমার নবীর লগে ফ্যাম কইরা লাইছি, ফ্যামে চায় না রাজা বাদশা হিন্দু কিবা মুসলমান, যার জন্য যার কান্দে গোফরান, যার জন্য যার কান্দে গোফরান। বুড়ার মা কয় ফুত করলি কি, আঙ্গ মক্কাতে 360 খোদা যে নষ্ট করছে, কয় মা এখন ভুলের পথে আসো, যেই নবীর ফেমে করছি এই নবী কারো ক্ষতি করে না। তুই কি আমার থেকে বেশি বুঝতে? আমি তোর জন্ম দিছি, আলাইকুম সালাতুনিয়া বাবা, অসুবিধা নেই আমার, অসুবিধা হলে কইয়ে না। আবু হুরারা মা কফুত, আমি তোর ভেড়ো লইছি তুই কোন লইছ তা, আমি তোর আগে আইছি তুই আমার আগে আইছ না। কয় মা মাগো যে সুরুতের ফাগল আমি হইছি গো, যদি এই সুরুত তুমি দেখতা তুমিও ফাগল হইতা। কয় এই নামটা লইছা, এই নামটা লইছা, ওরে রিদ মাজারে যার ফুইটাছে ফুল, দেখিলে মন ভাঙ্গ হইয়া যায় আকুল, ওরে দেখলে ছবি পাগল হবি,
দেখলে সবই পাগলবি সেই রূপ কখন ভুলবি না লোহারে বানাইলা কাঁসা সোনা মুর্শিদ গুণ মনি রে আমার পরশ মনি ও লোহারে বানাইলা কাঁসা সোনা ওরে বাবা জালালি কয় ওরে মন পাগল সরলে গরল মিশাইয়া তোমরা হারাইলা সকল সরল দেশে যে কি আছে গরলে লাগ পাইবে না লোহারে বানাইলা কাঁসা সোনা আমার মুর্শিদ গুণমণি রে আমার পরশ মণি রে লোহারে বানাইলা কাঁসা সোনা সুবহানাল্লাহ আবুরারা ডাক দিয়া কয় মা যেই রূপের পাগল আমি হইছি গো যদি তুমি এই রূপটা দেখতা তুমিও পাগল হইয়া যাইতা কয় ফুট এত চলন আমার দিচ্ছে আর যাস না আর যাস না মার কথা তো মানুষ লাগে ঠিক আছে মা যাইতাম না ঠিক আছে যাইতাম ভাইয় প্রেমিকের যখন প্রেমিকার কথা মনে পড়ে তখন আর হুশ থাকেনি এই 14 ফেব্রুয়ারি গেছে ঠিক নিও আমরা ফরেস্ট গাড়ি দেহাইয়ারি আঙ্গে সন্তান আঙ্গে মাই আঙ্গে ফু আবার আমরে ফরেস্ট গাড়ি দেহাই হ্যাঁ ফরেস্ট গাড়ি আমরে দেয় কিন্তু মাইয়ারি কার আঙ্গো না ফুত্রি আঙ্গো না কিন্তু জায়গাটা কোনো আঙ্গো না জায়গাটা শিশু পার্কে জায়গা সরকারি মুসলমানের কাম হইলো ভালোবাসার দিন হইলো কোন দিন 12ই রবিউল আউয়াল এদিনকে দেন না ফুল একটা আমার নবীর মহব্বতে এই ফুলের দ্বারা দুনো জাহান যদি আমার নবীর মহব্বতে দেওয়া যায় যে আমার নবী এই দিনে আইছে আমার নবী এই দিনে আইছে কিন্তু আমরা কিতা করি যাক বাবারা আমার আমি আসলে গিবত কই না দোয়াই আল্লাহ রক্ত মুবারক জড়াইছি এই জন্য ওহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করছি ওহুদের ময়দানের দন্দন মুবারক যে শহীদ হইছে রুমালের মাঝে রক্ত মাখা আছে রে হাশরের ময়দানে আল্লাহর বন্ধু মিজানের পাল্লাই দিব আল্লাহ আমার ইমানদার গুনাহগার আশিক রাসূল উম্মতের বেলা আমার রুমালের দ্বারা পার কইরা দাও কি জবাব দিবেন ওই সময় সব আমরা শুনি সব আশিক রাসূল কিন্তু নামাজ নাই আসেনি আমনগর দিকে মনে আছে আমি তো শহর খাই শহরের কথা কই আর সব মাহফিল হতে পারে তবরও খাইতে পারে কিন্তু নামাজের বেলা নাই ফরন লাগবো নি নামাজ নবী নামাজ পড়ছেনি নবী নামাজ পড়ছেনি ভাইয় সোমবারে আসরের নামাজের টাইমে আমার দয়াল নবীজি কয় আমার মা হালিমার বাড়ি যায়াম আমার মা হালিমার বাড়ি যায়াম সোমবারে সোমবারে আসরের উক্ত দয়াল নবীজি রওনা হইছে রাত্রে বেলা আরবে বাবুল কাড়া লম্বা লম্বা সাদা যদি বইয়ে রে এমন যন্ত্রণাদায়ক জাগাড়া ফসা লাগিয়া যায় নবী বাবুল কাড়ার ফাঁকে ফাঁকে বাহার দিয়া জঙ্গল দিয়া সোমবারে মঙ্গলবারে বুধবারে গিয়া নবীজি তায়েফের ময়দানে উপস্থিত হইছে বাবুল কাড়া যে নবীজির শরীর মুবারকে বইছে এর যন্ত্রণায় নবীজি অস্থির এবার তায়েফের ময়দানে গিয়া
এবার চোখ করা বন্ধ কইরা কানতে আসে মনে মনে কই আল্লাহ যদি কোন বস্তি এলাকা ঢুকতে পারতাম গরম পানির সেক দিতাম ব্যথার একটু নিবারণ হইতো ঠিক আছে নি নবীজি চোখ মুবারক বন্ধ করে যখন কইতে আসে এই টাইমে দেখতে আসে বিরদু একটা লোক আমার নবীর সাঙ্গের সামনে দাঁড়ায়া রইছে ওই বিরদু লোকটাই কয় বাবা রে তোমার বাড়ি কই ঘর কই তোমার শরীরে যে বাবুল কাড়ার আঘাত ব্যতীত আর কিছু দেখা যায় না ওই বৃদ্ধ লোকটার করুণ সুরটা আমার নবী শুননা ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আমার দুনিয়ার বাড়িতে মা নাই দুনিয়ার বাড়িতে আমার আব্বা নাই ও আব্বা মাও নাই বাবাও নাই কবর তোমার আব্বার নাম কিতা আমার আব্বার নাম আব্দুল্লাহ মার নাম কিতা কয় আমেনা এই কথাটা যখন আমার নবী বীরদের কাছে কইছে রে আড়ুডা দিয়ে একটা ঠেলা দিয়ে আমার নবীরে জমিনে ফালাইয়া দিছে ফালাইয়া দিয়ে একটা ডাক দিয়া কয় তাই বাসি তোরা কই রে ওরে তোরা কই আই রে আয় মক্কার 360টা খোদা নষ্ট কইরা তাইবের খোদা নষ্ট করতে আইছে আজকে তারে জীবিত যাইতে দিতাম না দেখছেন নি কত বড় বিশ্বাসঘাতকতা সমস্ত লোকের আইসা আমার নবীরে এমন ইজফাত কাল মারছে নবীজির শরীর মুবারক ক্ষত বিক্ষত কইরা ফালাইছে এইবার আমার আল্লাহ গুসা হইয়া গেছে আল্লাহ কয় বামা জিব্রাহিল আইয়ান জালা সারিয়ান জিব্রাহিল রে সিদরাতুল মুনতাহার বসা থাকিস না আমি খোদার আর সহ্য হয় না দেখছো তুই আমার দয়াল রে কেমনে আঘাত করছে জারে জিব্রাহিল যা আমার বন্ধু কি অর্ডার দে এই অর্ডার মোতাবেক আমি কাজ কইরাম ও জিব্রাইল যা আমার আর দুনিয়ার দরকার নাই আমার দয়াল যদি কয় দুনিয়ার হয় আমি কিয়ামত কইরা দিতাম এক্ষণে আমি কিয়ামত কইরা দেয়াম